দুইশো চারটি হত্যাকাণ্ডে জড়িত থাকার পরও নিজেকে নিরপরাধ দাবি করছেন মেজর সিনহা রাশেদ হত্যার অন্যতম আসামি ওসি প্রদীপ কুমার দাস দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় হাজিরা দিতে এসে কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রামে আসার পর পিজন ব্যানে ওঠার সময় তিনি বলেন আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি কোনো অপরাধ না করেই শাস্তি পেয়েছি আপনার জন্য দেশের জন্য মন্ত্রী সারের জন্য একশো চারটি ক্রসফায়ার সহ অন্তত দুশো চারজন হত্যার অভিযোগ ওঠে প্রদীপের বিরুদ্ধে ক্রসফায়ারের প্রতিটি ঘটনাতেই নিহতদের মাদক কারবারি অথবা অবৈধ অস্ত্র বহনকারী হিসেবে দাবি করেছেন ওসি এলাকার সাধারণ মানুষের দাবি নিহতদের বেশিরভাগই ছিলেন নিরীহ দাবি করা টাকা না পেলেই ক্রসফায়ারে দিতেন প্রদীপ দুই বছরে এভাবে ক্রসফায়ারের বয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ ওঠে ওসি প্রদীপের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি ও নির্যাতনের পাশাপাশি প্রদীপের বিরুদ্ধে রয়েছে থানায় আটকে রেখে নারী দর্শনের অভিযোগও এত কিছুর পরও নিজেকে নিরপরাধ দাবি করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ কুমার দাস দর্শক প্রদীপ কি সত্যিই নির্দোষ নাকি ফাঁসি থেকে বাঁচার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন